আমরা একটা সময় অতিবাহিত করেছি যে সময় দুধ এবং মাংসের জন্য আমাদেরকে ভিন দেশের উপর নির্ভর করতে হতো, কিন্তু বর্তমানে কিছু তরুণ উদ্যোক্তা আমাদের এই পরিস্থিতি পাল্টে দিয়েছে। যদিও আমাদেরকে বর্তমানে 70% দুধ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, কিন্তু বর্তমানে আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশে কিছু তরুণ এবং শিক্ষিত উদ্যোক্তার হাত ধরে গরু মোটাতাজাকরণের মাধ্যমে মাংসের যে চাহিদা সেটা অনেকটাই মিটে গেছে। কোনো সন্দেহ নেই, আমাদের দেশে এখন বর্তমানে অনেক বড় বড় খামার হয়েছে। উদ্যোক্তাদের হাত ধরে আস্তে আস্তে ক্ষুদ্র খামার থেকে শুরু করে অনেক বড় বড় খামার গড়ে উঠছে, এবং বাণিজ্যিকভাবে সে খামারগুলো আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের ওপর জোর দেওয়া হয়েছে, এবং এতে করে নিরাপদ আমিষের যে চাহিদা সেটা অনেকটাই পূরণ হচ্ছে। আমি এখন আপনাদের সাথে কথা বলছি রাজশাহী সপুরা অ্যাগ্রো ফার্ম থেকে। এই সপুরা অ্যাগ্রোটি রাজশাহী সিটি বাইপাস রোডের পাশেই অবস্থিত। রাজশাহীর একজন তরুণ উদ্যোক্তা, আপনাদের সকলের পরিচিত রাজশাহী সপুরা সিল্কের মালিক মোহাম্মদ সাজ্জাদ আলী গড়ে তুলেছেন এই আধুনিক সপুরা অ্যাগ্রো ফার্মটি। প্রতি বছর কুরবানি আসলে প্রত্যেকটা মানুষের ভেতরে একটি বাড়তি টেনশন কাজ করে কুরবানির গরু কেনা। আসলে যাদের গরু কেনার অভিজ্ঞতা নাই, বিশেষ করে গরুর দাম সম্পর্কে যাদের আইডিয়া নাই, তাদের জন্য তো একটি বিশাল বড় ঝামেলা এই বাজারে যে হাটে যে গরু কেনা। তো তাদের জন্য বেস্ট প্লেস হতে পারে সপুরা অ্যাগ্রো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের গরু, বিশেষ করে ছোট, মাঝারি, বড় সব সাইজের গরু, বাজেট ফ্রেন্ডলি কিছু গরু আপনারা এখানে পাবেন। এখানে শুধুমাত্র গরু আছে বিষয়টা এমন নাই, এখানে বিভিন্ন প্রজাতির গরু, যেমন বলদ আছে এখানে, এখানে ষাঁড় গরু আছে, অ্যালবিনো মহিষ, জাফরাবাদী মহিষ, বিভিন্ন প্রজাতির গরু এবং মহিষ আপনারা এই সপুরা অ্যাগ্রো ফার্মে পাবেন। এবং আমি মনে করি যে গরুগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি, এবং আপনারা সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনারা এখানে দেখে পছন্দ করে গরু নিতে পারবেন, আপনার পছন্দ মতো গরু নিতে পারবেন। যারা চাকরিজীবী এবং হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে চান যারা, তারা আসলে অবসর সময়ে ফ্যামিলি নিয়ে এখানে আসবেন এবং এসে এই গরুগুলো নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে খুবই অর্গানিক ওয়েতে খাওয়ানো হয়, বিশেষ করে নর্মালি যে খাবার, বিশেষ করে ঘাস এবং দানাদার যে খাবার, তার ভেতরে ভুট্টার গুঁড়া, ডিওআরবি, র্যাপশিট, রাইস বার্ন সব মিলে প্রোটিন, এগুলো একদম ব্যালেন্স কিছু খাবার এখানে দেওয়া হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং গরুগুলোর সাইজ, প্রত্যেকটা গরুর স্বাস্থ্য দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক সুন্দর সুন্দর গরু এখানে আপনারা পাবেন। এবং এই গরুগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি, আপনারা দেখে আপনার পছন্দ মতো সাধ্যের ভেতরে নিজের পছন্দ মতো সাইজের গরু আপনারা এখানে পেয়ে যাবেন। সপুরা অ্যাগ্রো ফার্মটি সম্পূর্ণ বায়োসিকিউরিটি এবং হাইজিন মেনটেন করেই পরিচালনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে শেডগুলো আছে, এই শেডগুলোতে সেই সুন্দর সুন্দর গরু রাখা হয়। এই এই সপুরা অ্যাগ্রো ফার্মের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আপনাকে মুগ্ধ করবে। ফার্মে আসলে আপনারা বুঝতে পারবেন গরুগুলো খুবই সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি শেডে সাজানো আছে, বড় থেকে ছোট এবং মাঝারি সবগুলো গরু আলাদাভাবে আলাদা আলাদা শেডে রাখা। আর এটা সম্ভব হয়েছে একমাত্র এদের ব্যালেন্স খাদ্য দেওয়ার কারণে। চাচা, খাবার কত কেজি লাগে প্রতিদিন? কি কি খাবার দিচ্ছেন? কি কি খাদ্য দিচ্ছি? আপনি হলো গম ভুটি, তারপরে গমের ময়দা, তারপরে ভুট্টা, তারপরে খোল, তারপরে হলো ধানের গুড়ি, এগুলো জি, সাথে আউর পরে জি আউর, তারপরে তারপরে ঘাস ঘাস। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আপনার মন্তব্য থাকলে সেই মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন।